9 মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি কোর্সের সহস্রাধিক চিকিৎসক। সকালে রাজধানী শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2021-23 এবং 2022-24 সেশনের ডিপ্লোমা, এমফিল এবং এমপিএইচ এর প্রায় 1700 চিকিৎসক এই কর্মবিরতিতে গেছেন। তাদের অভিযোগ, উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অনেক টাকা খরচ করে তাদের এই কোর্সে ভর্তি হতে হয়েছে, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও কোনো অর্থ তারা পাননি। উল্টো মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ে বেতনের টাকার জন্য ঘুরছেন তারা। গত 9 মাস যাবত বিনা পারিশ্রমিকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি করিনি। আমরা আসলে ডক্টর, তো আমাদের এভাবে এই অবস্থায় এসে আমাদের থাকার কথা হসপিটালে, আমাদের রোগী দেখার কথা, আমাদের রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার কথা। এর আগে আমরা স্যারদের সাথে অনেকবার কথা বলছি, তারা আমাদের অনেক রকমের আশ্বাস দিচ্ছেন, হচ্ছে, হবে, আজকে, কালকে, পরশু। আমাদের ন্যূনতম একটা খরচ, সেই খরচটাও আমরা এখন রিয়ার আপ করতে পারতেছি না।